আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিম। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি যেটি থেকে আপনি আর্থিক অনুদান নিতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, আমরা অনেকেই যারা অনলাইন জগতের সাথে ইনভলভ আছি, তারা অনেকেই জানে যে বিভিন্ন সাইট রয়েছে বিভিন্ন ধরনের ডোনেশন দিয়ে থাকে। আজকে আমি আরও একটি সাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটি থেকে আপনি খুব সহজেই এই অপশনগুলো জন্য অ্যাপ্লাই করে আপনি আর্নিং জেনারেট, অর্থাৎ টাকা নিতে পারবেন বা মানি নিতে পারবেন বা হেল্প নিতে পারবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে globalgiving.org। এটি একটি ওয়ার্ল্ড ওয়াইড সাইট এবং পৃথিবীর প্রায় 170 কান্ট্রিজ এর মধ্যে তারা হেল্প দিয়ে আসছে বা ইকোনমিক্যাল সাহায্য দিয়ে আসছে। আপনিও চাইলে এর অংশীদার হতে পারেন। কি কি অপশনে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন, আশা করি আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ খুব সহজেই আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি পুরোটুকু দেখবেন, আশা করি কোনো রকম স্কিপ করা ছাড়াই আপনি সাথে থাকবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। এবং এখানে লার্নিং এন্ড আর্নিং রিলেটেড লেটেস্ট ভিডিওগুলো, এর পাশাপাশি রয়েছে অনেকগুলো গ্রাফিক ডিজাইনের উপরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও। আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনার জন্য অনেক মজার বা অনেক লেটেস্ট ভিডিও এখানে রয়েছে। আপনি নিজেকে প্রফেশনাল মানে গ্রাফিক ডিজাইনার তৈরি করতে চাইলে আপনি লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে সাবস্ক্রাইব করে এবং লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সো বকবক করছি না, আশা করি আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি শুরু করছি। বন্ধুরা, অনেকগুলো ফান্ডরাইজিং সাইট রয়েছে। আমি আমার চ্যানেলের মধ্যে কয়েকটা ফান্ডরাইজিং সাইট দিয়েছি, অর্থাৎ যারা আর্থিক বা অর্থনৈতিক হেল্প করে থাকে সেই সাইটগুলো সম্পর্কে, এবং আপনারা অনেকেই অনুরোধ জানিয়েছেন এগুলো কন্টিনিউ করার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি globalgiving.org। এটি একটি একটি হেল্পিং সাইট বা বলা যায় অর্থনৈতিক সাহায্যকারী সাইট, যেটি হেল্প করে আছে এই টপিকসগুলোর উপরে: চিলড্রেন, ডাইজেস্টার, এডুকেশন, এনভায়রনমেন্ট, হেলথ, টেকনোলজি, উমেন অ্যান্ড গার্লস। এবং আরও রয়েছে এখানে, আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। যে কোনো অপশনের জন্য আপনি যদি উপযুক্ত হন বা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি একটি হ্যান্ডসাম হেল্প নিতে পারবেন। কারা কারা এখানে হেল্প নিচ্ছে তার সব কিছু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, আপনি আশা করি এখান থেকে এগুলো দেখে নেবেন। এটি একটি ট্রাস্টেড বলা যায়, আপনি আশা করি এগুলো দেখে তারপর এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে টপ লিস্টে দেওয়া রয়েছে টপ কান্ট্রিজ এর মধ্যে কারা কারা এখান থেকে হেল্প নিয়েছে: ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, কেনিয়া, নেপাল, পাকিস্তান, মেক্সিকো এবং টপ ফান্ডিং প্রজেক্টস, নিউয়েস্ট প্রজেক্ট, সবকিছু আপনি এখান থেকে একটু দেখে নেবেন। তো এখান থেকে কিভাবে আপনি অ্যাপ্লাই করে টাকাটা নেবেন সেটি আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা সাথে থাকবেন। তো আশা করি আপনিও এখান থেকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে আপনি আপনার প্রয়োজন সেরে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে চলে যাচ্ছি আমি অ্যাপ্লাই টু জয়েন যদি আমি ক্লিক করি তাহলে আমি এ ধরনের একটি ইন্টারফেস পাবো। এ ধরনের ইন্টারফেস আসার পরে এখানে আপনি একটু পড়ে নেবেন ইস স্কল ডাউন করে। প্রথমে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, গেট অ্যাকসেপ্টেড ক্লাস পোস্ট প্রজেক্ট অ্যাটেন্ড ফ্রি ট্রেনিং এবং ফ্রি ট্রেনিং দিতে হবে এবং গ্রাজুয়েটেড ফ্রম দ্য অ্যাক্সেলারেটর, এখান থেকে একটু গ্রাজুয়েশন নিতে হবে। তারপর আপনি রিওয়ার্ডের জন্য বিবেচিত হবেন। এটি একটি এমন প্রতিষ্ঠান যেখানে অনেক মানুষ এখান থেকে হেল্প নিয়ে উপকৃত হচ্ছে। তো বন্ধুরা আশা করি আপনিও উপকৃত হবেন। আমি অ্যাপ্লাই নাও ক্লিক করছি। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে তাদের যে ডিটেলস দেওয়া রয়েছে, কারা কারা ডোনার বা নন প্রফিট, কোন কোন প্রতিষ্ঠানগুলো, কোন কোন কোম্পানি সেখানে রয়েছে এবং অ্যাবাউট আস, তাদের সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এবং কোনো কোয়েশ্চেন থাকলে আপনি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে সব কিছু জানতে পারবেন। এখানে তাদের পেমেন্ট অপশনটা দেওয়া রয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে এখানে আপনি ইজিওর অর্গানাইজেশনের রেজিস্টার স্যালিটি, নন প্রফিট অর এনজিও, কোন কোন প্রতিষ্ঠানকে তারা হেল্প দিয়ে আসছে। স্যালিটি অর্থাৎ বলা যায় দাতব্য প্রতিষ্ঠান, অর্থাৎ নন প্রফিট প্রতিষ্ঠান যে
যেটি কিনা অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো মানুষদেরকে হেল্প করে আসছে বিভিন্ন ধরনের, সে সমস্ত চ্যারিটেবল ফান্ডগুলো প্রতিষ্ঠানগুলো। এরপরে রয়েছে নন প্রফিট প্রতিষ্ঠান। নন প্রফিট প্রতিষ্ঠান হতে পারে আপনার যে কোনো একটা আইটি ইনস্টিটিউট বা যে কোনো একটা শিক্ষামূলক অথবা যেটি মানুষের উপকার হয় এমন একটি প্রতিষ্ঠান যেটি সম্পূর্ণ নন প্রফিটেবল। এরপর রয়েছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও। এই তিন ক্যাটাগরির প্রতিষ্ঠানকে তারা হেল্প দিয়ে আসে। এরপর আমি ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পরে ক্যান ইউ প্রোভাইড অর্গানাইজেশনাল ডকুমেন্টস ইন ইংলিশ, আপনি কি ইংলিশে অর্গানাইজেশনাল ডকুমেন্টগুলো আপনি প্রোভাইড করতে পারবেন তারা জানতে চেয়েছে। আমি ইয়েস দিচ্ছি। ইয়েস দেওয়ার পরে আরও একটি কোয়েশ্চেন এসছে, ক্যান ইউ মোবিলাইজ ইয়র নেটওয়ার্ক টু ডোনেট ইট টু ইয়র প্রজেক্ট থ্রু গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল গিভিং। এখানে বলতে চেয়েছে ক্যান ইউ মোবিলাইজ, আপনি কি গতিশীল করতে পারবেন ইয়োর নেটওয়ার্ক টু ডোনেট টু ইয়োর প্রজেক্ট। ইয়াস গ্রেট, এখানে ফার্স্ট আমার কাজটি হয়ে গেল। আমি এবার কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং সব কিছু দিতে হবে। আপনার অ্যাকুরেট ইনফরমেশনগুলো আপনি এখানে প্রোভাইড করবেন, নতুবা আপনি এখান থেকে ডোনেশন নিতে পারবেন না। দেন ইমেল, একটু ইমেল দিব, আমি ভ্যালিড ইমেল আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। আশা করি আপনি এগুলো খুব সহজে ফিল আপ করে নিতে পারবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এরপরে সাবস্ক্রাইব টু ইয়োর নিউজলেটারের জন্য আমি সাবস্ক্রাইব করলাম। এরপর সাইন আপ, আপনি চাইলে ফেসবুকের সাথে সরাসরি কানেক্টেড করে দিতে পারেন আপনার অ্যাকাউন্টে। ইমেল আর পাসওয়ার্ড ইজ নট কারেক্ট, ফার্স্ট নেম নামটা দিচ্ছি বাংলাদেশ। এন্টার ইউর অর্গানাইজেশনস গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আইডি, এটা অবশ্যই যেখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই স্টার চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে আপনি এখানে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন সেটি অবশ্যই অথেন্টিক হতে হবে এবং সেটি অবশ্যই দিতে হবে। এন্টার ইউর অর্গানাইজেশনস গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার অর আইডি, আইডিটা প্রোভাইড করতে হবে। My organization does not have a government registration number or ID, MD registration, therefore, আপনার যদি কোনো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এটাতে রাইট দিয়ে রাখবেন। এরপরে সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার পরে আপনি এখানে নিচে আরো কতগুলো অপশন পাবেন, এগুলো হচ্ছে আপনার ফুল ডিটেলস, এই যে আপনার যে ইনফরমেশন গুলো চেয়েছে সেই ইনফরমেশনগুলো, প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে আপনার একেবারে, এখানে কারেক্টার দেওয়া আছে, সিটি স্টার সিটি দিয়েছে, এগুলো 100% আপনাকে ফিল আপ করতে হবে। এরপর ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস যদি থাকে। ফেসবুক লেভ দিতে হবে, টুইটার নেম দিতে হবে। এরপর হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট গ্লোবাল গিভিং, তুমি বা আপনি এখান থেকে How did you learn about global giving? কিভাবে আপনি শিখতে পারেন গ্লোবাল গিভিং সম্পর্কে? সোশ্যাল মিডিয়া, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর মাধ্যমে। ইন্টারনেট সার্চ আমি দিচ্ছি। এরপরে হাউ মাচ মানি ডিড ইউর অর্গানাইজেশন রেজ অনলি লাস্ট ইয়ার, গত বছরে কোনো ফান্ড আপনি নিয়েছিলেন কিনা? ডিড ইউর অর্গানাইজেশন সাপোর্টার্স হ্যাভ ক্রেডিট কার্ডস অ্যান্ড অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট? ইয়েস, অল অফ সাম ডু, ক্রেডিট কার্ড আমি নো দিচ্ছি। এরপর সেভ ইট, কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। এখানে বলেছে যে দেয়ার ওয়ার ইরর্স ওয়াইল প্রসেসিং ইয়োর রিকোয়েস্ট, How much money did your organization raise only last year? Last year, আপনি কোনো মানি
ইএসএল গুলা ইয়ার ফান্ডিং ইজ রিকোয়ার্ড, আপনার বছরে কত প্রয়োজন হতে পারে, প্রাইমারি অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড, সিটি ইজ রিকোয়ার্ড, ফোন ইজ রিকোয়ার্ড, এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ যখন ফিল আপ করে সামনে প্রসিড হবে তখন আপনার এই যে পেজগুলো আসবে সেই পেজের মধ্যে আপনার সব ইনফরমেশন 100% সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনি যখন সেটি পাঠিয়ে দেবেন তখন আপনাকে কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে, দেন আপনার আপনার সেই ইমেলের বা পাঠানো এই ফর্মের পরে তারা একটি রিপ্লাই দিবে, রিপ্লাইয়ের ভিত্তিতে আপনি সেই ফান্ডটা পেয়ে যাবেন। আশা করি আপনি সব ইনফরমেশন যথাযথভাবে দিবেন, যথাযথভাবে দেওয়ার পরে আপনি এখান থেকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট এনশিওর করে নিতে পারবেন, কেননা অনেকেই কিন্তু এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট পেয়েছে। আশা করি আপনিও এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট পাবেন। যে যে অপশনগুলো আমি শুরুতেই বলেছি সেই অপশনগুলো আর যে কোনো একটিতে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার এগেনস্টে আপনি এখান থেকে খুব সহজেই একটি ফিনান্সিয়াল সাপোর্ট এনশিওর করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাকে রিকমেন্ড করব, কোনো খারাপ উদ্দেশ্য নয়, ভালো উদ্দেশ্য যদি আপনার থেকে থাকে, যদি আপনার জীবনে প্রতিষ্ঠা হওয়ার মন মানসিকতা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এই সাইটটিকে কাজে লাগান এবং এখান থেকে কিছুটা হেল্প যদি আপনার উপকারে আসে তাহলে আমি আমার ভিডিও তৈরি করা নিজেকে এবং নিজেকে সার্থক মনে করব। পাশাপাশি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে সাথে থাকুন। আপনার যদি কোনো স্পেশাল ভিডিও তৈরি করার কোনো প্রশ্ন থাকে বা আপনার জন্য কোনো ভিডিও তৈরি করার প্রয়োজন হতে পারে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানান, অথবা আমার ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে আসলে আপনি সরাসরি আমার মেসেজ জারে অথবা পেজের মধ্যে আপনি পোস্ট দিবেন, অবশ্যই আপনাকে আমি রিপ্লাই দিব। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।